আসসালামু আলাইকুম সবাইকে, রামাদান মুবারক। আজকে ইফতারে আমরা কী কী আয়োজন করব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আজকে সাদা মাটা ইফতারি আয়োজন করব। আজকে আছে দই, এনেছে দই চিড়া করব, দই আর হচ্ছে বেলের শরবত করব। বেলের শরবতটা আমি এখন বানিয়ে নেব, নিয়ে নিয়েছি। আর এখানে বানানো হচ্ছে ট্যাঙের শরবত আর এসবগুলো বসিয়ে দিয়ে একটা শরবত তৈরি করব। আজকে দই চিড়া, বেলের শরবত আর ট্যাঙের শরবত এসবগুলো বসিয়ে দিয়ে তাহলে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। ইফতারের আগ মুহূর্তে আমি চিড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়াগুলো যখন ঢালার পরে শক্ত থাকে তখনই ভালো করে কুচলিয়ে ধুতে হয়, পরে নরম হয়ে গেলে ভালো করে ধোয়া যায় না। তাই আমি আগে সুন্দর করে এগুলো ধুয়ে প্লেটে চিড়া আর দই দিয়ে দিচ্ছি। মূলত রোজার দিন আর প্রচণ্ড গরম আর বাহিরে অনেক রোদ উঠছে, আজকে মনে করো প্রতিদিন ভাজা পোড়া খাওয়ার চেয়ে চিড়া দই খাওয়াটা অনেক স্বাস্থ্যসম্মত। আর করেছি তার সাথে বেলের শরবত, ট্যাঙের শরবত এসবগুলো বসে দিয়ে করেছি। বেলের শরবতটা অনেক ভালো, চিড়া দই খাওয়ার পরে ক্লান্তি দূর হয়ে যাবে মনে হচ্ছে। ইফতারের পরে এমনি খারাপ লাগে, সাধারণত অনেক রোদ। তার সাথে আছে তরমুজ, তরমুজ প্রতিদিনের থাকে, তরমুজটা প্রতিদিনই রাখি। কলা আছে, জিলেপি, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।